আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, টেকনোলজি জ্ঞান বিড়ি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুগল প্লে স্টোরের এমন তিনটি সিক্রেটস ট্রিক বলবো যে ট্রিকগুলো সম্পর্কে আপনার অবশ্যই জানা উচিত এবং এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে ইউজ করা উচিত। তো এই তিনটি ট্রিক কি, কিভাবে আপনি আপনার ফোনে এই ট্রিকগুলো ইউজ করবেন এটা জানার জন্য বেসিক্যালি এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম যেটা বলবো, আমরা যখন কোনো গেমস আমাদের ফোনে ইনস্টল করি সেই গেমসটি কিছুদিন ঠিকঠাকভাবে চলে, যখন আস্তে আস্তে পুরানো হয় তখন দেখা যাচ্ছে গেমটি ল্যাগ করে, ফোনে টাচ করলে সেই টাচে কাজ করে না। তো এই সমস্যাটা আসলে কেন হয়, তো এটার কারণটা আপনি গুগল প্লে স্টোরে লুকিয়ে রয়েছে, এখান থেকে আপনি বের করতে পারবেন। তো আমি চলে যাব গুগল প্লে স্টোরে, সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো মনে করুন যে কি এক যেখান এখান থেকে আমি যে কোনো একটি গেম চুজ করব, তো এখান থেকে এই গেমটা আমি চুজ করলাম। তো একটু নিচে গেলে দেখতে পাবেন যে অ্যাবাউট দিস গেম, এটার উপর ট্যাপ করবেন, ট্যাপ করলে একেবারে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন যে কি আপনার ফোনের জন্য এই গেমটি প্রযোজ্য কিনা, আপনার ফোনে এই গেমটি ঠিকঠাকভাবে চলবে কিনা সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কম্পেটেবিলিটি লেখা রয়েছে, ওয়ার্ক অন ইউর ডিভাইস। তো যদি এরকম লেখা থাকে তাহলে আপনি গেমটি ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনি গেমটি খেলবেন, অন্যথা আপনি এই গেমটি ইনস্টল করলে আপনার ফোনে গেমটি কিছুদিন চলার পরে ল্যাগ করবে, হ্যাং করবে, টাচ করলে কাজ করবে না। পরে যে অপশনটির কথা বলবো সেটা হচ্ছে কি ডাটা সেফটি। এই ডাটা সেফটির উপর আপনি ট্যাপ করবেন, ট্যাপ করলে দেখতে পাবেন যে কি আপনার ফোনের কোন কোন ডাটা এই নিয়ে যাচ্ছে। আপনি যদি না চান যে আপনার ফোন থেকে এই গেমস কোনো ডাটা না নিক, তো সেজন্য আপনি এখান থেকে ডেভেলপারকে রিকোয়েস্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউ ক্যান রিকোয়েস্ট দ্যাট ডাটা বি ডিলেটেড, আপনার ডাটাগুলো ডিলিট করার জন্য আপনি ডেভেলপারকে রিকোয়েস্ট করতে পারবেন, এবং অবশ্যই আপনি এই রিকোয়েস্টটা করবেন যেন আপনার ডাটাগুলো ডেভেলপার ডিলিট করে দেয়। তো সর্বশেষে যেটা দেখাবো সেটা আপনি আপনার ফোনে যে অ্যাপসগুলো ডাউনলোড করা আছে সেই অ্যাপসগুলো প্রোটেক্ট কিনা, কোনো হার্মফুল অ্যাপস আপনার ফোনে আছে কিনা সেটা অবশ্যই চেক করবেন। এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার পর এখানে পেলে প্রোটেক্টের উপরে ট্যাপ করবেন, তারপর এটাকে স্ক্যান করবেন। যদি আপনার ফোনে কোনো হার্মফুল অ্যাপস থাকে সেটা অবশ্যই ডিলিট করে দেবেন। তো আমার এখানে আমি চেক করলাম, আমার এখানে কোনো হার্মফুল অ্যাপস নেই। তো এভাবে যদি চেক করে আপনি কোনো সফটওয়্যার ইনস্টল করেন তাহলে আপনার ফোন কখনোই হ্যাং করবে না, ল্যাগ করবে না, টাচ করলে সেটা ঠিকঠাকভাবে কাজ করবে। তো বাস আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করুন। তো কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।